নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি সয়নালী শুরু করছি সংবাদ সারাদিন সন্দেশ খালের ঘটনায় ঈদের বিরুদ্ধে এফআইআর এ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বিচারপতি রাজশেখর মানথার একত্রিশে মার্চ পর্যন্ত জারি থাকবে স্থগিতাদেশ ঈদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর সেই এফআইআর এ স্থগিতাদেশ দেওয়া হলো এবং যেমনটা জানা যাচ্ছে স্থগিতা দেশ বিচারপতি রাজশেখর মানথার এফআইআর এর উপর একত্রিশে মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দেশ দেওয়া হয়েছে সন্দেশ খালি কাণ্ডে ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের রাজ্য পুলিশের ইডির বিরুদ্ধে এফআইআর এ অন্তর্বর্তীকালীন স্থগিতা দেশ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেশ বিচারপতি রাজশেখর মানথার এফআইআর এর উপর একত্রিশে মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দেশ সন্দেশখালী কাণ্ডে ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের রাজ্য পুলিশের ইডির বিরুদ্ধে এফআইআর এ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এ বিষয়ে আর বিস্তারিত জানবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রয়েছেন পীযুষ কান্তি নাথ তার কাছে পীযুষ এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে কি কি নতুন তথ্য সামনে এসেছে দেখো স্বর্ণালী প্রথমেই তোমাকে একটু সংশোধন করে দিই এফআইআরটা কিন্তু রাজ্য সরকারের পর থেকে করা হয়নি ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে এফআইআরটা করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে একজন এক ব্যক্তি নেজার থানার পুলিশের কাছে এই এফআইআর দায়ের করে এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্দেশিকা কেন হলো বিচারপতির রাজশেখর মান্তার এজলাসে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে যে নেজার থানায় যে স্থানীয় ব্যক্তি যে এফআইআর দায়ের করেছিল সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং এই মামলার শুনানি চলাকালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেটা দাবি করে সেই দাবি তাদের দাবি হচ্ছে তারা যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তারা রেড করতে যায় সকাল সাতটা পনেরো নাগাদ সেই সময় রেড করতে গিয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না তাদেরকে বাড়ি থেকে জিজ্ঞাসা করা হয় যে তারা কে এবং কোথা থেকে এসছেন এবং কি কারণে এসছেন সেই বিষয়টি জানানো সত্ত্বেও তাদেরকে এন্ট্রি দেওয়া হয় না তখন তারা শেখ সাজাহানেরকে বারবার ফোন করতে থাকেন প্রায় আড়াই আধ ঘন্টার মতো তার ফোন বিজি থাকে এবং হঠাৎই প্রায় তিরিশ চল্লিশ মিনিট বাদে দেখা যায় প্রায় তিন হাজার গ্রামবাসী তাদের ওপর আক্রমণ সানাচ্ছে এটাই ছিল ইডির দাবি এবারে ইডি যে বলছে বেলা সাড়ে দশটার সময় ন্যাজার থানা একটি অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের অভিযোগে কি উল্লেখ করা হয় অভিযোগে উল্লেখ করা হয় যে পুরুষ মহিলা এবং শিশুদের ওপর ইডি অফিসাররা অত্যাচার চালিয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো তারা মানি স্ন্যাচিং করেছে এবং তার প্রেক্ষিতে কোনো চার্জ কোনো সিজার লিস্ট তারা দেয়নি এই অভিযোগের ভিত্তিতে এফআইআরটি দায়ের করা হয় থানার যে অফিসার এই অভিযোগটি গ্রহণ করেন এবং সেই এফআইআর স্বাক্ষর করেন বেলা স্বাক্ষর করবার পর তিনি উদ্দেশ্যে রওনা দেন এবং ঘটনাস্থল থেকে তিনি ফিরে আসেন বেলা একটা তিরিশে বিচারপতি রাজশেখর মান্থা প্রশ্ন তোলেন বেলা সাড়ে দশটায় এফআই অভিযোগ নেবার পর সেই তদন্তকারী অফিসার যখন ঘটনাস্থলে গেলেন ঘটনাস্থল থেকে তিনি ফিরে আসলেন বেলা একটা তিরিশে ফিরে এসে তিনি একটি শতপ্রণোদিত এফআইআর দায়ের করলেন এবং সেই শতপ্রণোদিত এফআইআর তিনি যখন দায়ের করলেন তখন সেখানে সেই এফআইআর এ কোনোভাবেই ইডির বিরুদ্ধে স্ন্যাচিং মহিলা এবং শিশুদের ওপর অত্যাচার এই সংক্রান্ত বিষয় কোনো উল্লেখ নেই সেখানে বিচারপতির প্রশ্ন বেলা সাড়ে দশটার সময় যে অভিযোগ তিনি পেলেন তদন্তকারী অফিসার তিনি যখন ঘটনাস্থলে গেলেন সেই ঘটনাস্থলে গিয়ে তিনি বেলা সাড়ে দশটায় যে অভিযোগ পেলেন তার প্রাথমিক তদন্ত তিনি করবেন না যে মহিলা এবং শিশুদের ওপরে অত্যাচার করা হলো তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারা যদি স্ন্যাচিং করে থাকে কার টাকা স্ন্যাচিং করলো এবং তারকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল এবং পাশাপাশি তারা যে সিজার লিস্ট দেয়নি সেই বিষয়ে কারু স্টেটমেন্ট তিনি লিপিবদ্ধ করলেন না যদি লিপিবদ্ধ বা এই তদন্তগুলি তিনি করতেন তাহলে বেলা একটা তিরিশের সময় যখন তিনি শতপ্রণোদিত এফআইআর দায়ের করলেন সেই এফআইআর এ কিন্তু এই বিষয়গুলি উল্লেখ থাকা উচিত ছিল এর থেকেই আদালত মনে করছে যে প্রথম যে এফআইআরটা করা হয়েছে বেলা সাড়ে দশটার সময় সেটা ম্যানুফ্যাকচারিং এইচ এফআইআর হতে পারে বা সেখানে সঠিকভাবে সেটা সেই অভিযোগ সঠিক নয় এবং তদন্ত যেভাবে করেছে তদন্তকারী অফিসার সেই অফিসারের সঠিক তদন্ত তিনি করেননি আর বিচারপতির এও প্রশ্ন রাখেন যে একটি অভিযোগ পাবার পরে ঘটনাস্থলে গিয়ে তদন্তকারী অফিসারের সেই বিষয়ে তদন্ত করবেন না এবং দেখা যাচ্ছে যে বেলা একটা তিরিশের সময় যে অফিসার সে এফআইআর করছেন তিনি সাড়ে দশটার এফআইআরে স্বাক্ষর করেছেন অর্থাৎ একই অফিসার দুটি অভিযোগ নিলেন দুটি একটা শতপ্রনোধিতে একটা অভিযোগ গ্রহণ করলেন তিনি সঠিক পথে তদন্ত করলেন না অর্থাৎ এখান থেকেই আদালতের প্রশ্ন জাগছে যে এই এফআইআরটা প্রথম যে এফআইআরটা সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেই অভিযোগের কতটা সত্যতা আছে তাই বিচারপতি রাজশেখর মান্তা রাজ্য সরকারের কাছে হলফনামার মাধ্যমে জানতে চেয়েছেন যে প্রথম যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের সঙ্গে বেলা একটা তিরিশে যে অভিযোগ দায়ের হল সেই অভিযোগে কেন প্রথম অভিযোগের তদন্তের সাময়িক বিষয়টা প্রাথমিক তদন্তের বিষয়টা স্বতঃপ্রণোদিত অভিযোগে উল্লেখ নেই এইটি হলফনামার মাধ্যমে রাজ্য সরকারকে জানাতে হবে এই আগামী বাইশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন এবং সেদিনই রাজ্য সরকার তার বক্তব্য আদালতের কাছে পেশ করবে আচ্ছা বিরুদ্ধে আর কি অভিযোগ রয়েছে একবার জানতে চাইব তোমার কাছে দেখো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে একটি অভিযোগ দায়ের হয়েছে ব্যক্তিগত দিক পর্যায়ে সেই অভিযোগের পরিষ্কার উল্লেখ রয়েছে মহিলা এবং শিশুদের ওপর অত্যাচার এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্ন্যাচিং এবং নিয়ম অনুযায়ী যখন কোনো তদন্তকারী সংস্থা যদি কোনো অর্থ বা যদি কোনো সম্পত্তি বা যদি কোনো কিছু উদ্ধার করে তখন তাকে সেখানে সিজার লিস্ট দিতে হয় এবং সেই সিজার লিস্টে ওই বিষয়গুলি পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে এক্ষেত্রে ওই অভিযোগের দাবি হচ্ছে যে আরও বেশ কিছু নথি তারা নথি বা বেশ কিছু জিনিস তারা নিয়ে গেছে স্ন্যাচ করেছে যেগুলো কিন্তু উচিত ছিল সিজার লিস্ট দেওয়া তারা তার কোনো সিজার লিস্ট দেয়নি এমনটাই অভিযোগের উল্লেখ রয়েছে ওই সাত নম্বর এফআইআরে যে এফআইআরটা দায়ের হয়েছিল ন্যাজার থানায় বেলা যে এফআইআর দায়ের করা হয়েছিল ইডির বিরুদ্ধে সেই এফআইআর কতটা সত্যতা রয়েছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি এবং এ বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা জানতে চেয়েছে আদালত ধন্যবাদ তোমাকে পিজুষ